গেল দিনের টানা সংঘর্ষের পর আজ সকাল থেকেই থমথমে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সকাল থেকে ক্যাম্পাস জুড়ে নীরবতা। মধুর ক্যান্টিন, টিএসসি, ভিসি চত্বর, শহীদ মিনার, নীলক্ষেত এলাকায় গতদিনের সংঘর্ষের নানা আলামত পড়ে আছে। পরিচ্ছন্নতা কর্মীরা সেসব সারানোর কাজ করছেন। এদিকে ইউজিসির নির্দেশে হল ছাড়তে শুরু করেছেন অনেক শিক্ষার্থী। এ সময় তাদের চোখে মুখে চাপা আতঙ্ক ছিল। অনেকেই বলছেন পরিবারের চাপে বাধ্য হয়েই হল ছাড়ছেন, আবার কেউ কেউ আতঙ্কের কারণেও ছাড়ছেন, তবে আজই হয়তো বাড়ি ফিরতে পারবেন না, বাধ্য হয়েই থাকতে হবে রাজধানীতে বসবাসরত আত্মীয় স্বজনদের বাসায়। হলে থাকলে সমস্যা ছিল না, কিন্তু বাড়ির মানুষের জন্য হচ্ছে যেতে হচ্ছে। হলের পরিস্থিতি এখন শান্ত। গত রাতে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মীদের বের করে দিয়েছে হল থেকে। নেত্রীদের বের করে দেওয়া হয়েছে, কারণ ওরা তো এখন আর চুপ করে বসে থাকবে না, সবাই খুব ভালো করে যায়। আমরা দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসি, আমাদের নিরাপত্তার কথা ভেবে তারা চিন্তিত হচ্ছে। মিটিং হবে স্যারদের, তখন হল অফ হয়ে যাবে আর কি, এজন্য আগে থেকেই শুরুতেই চলে যাওয়ার চিন্তা ভাবনা করছি। এদিকে পুলিশ ও বিজিবির কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট বৈঠক চলছে। সকাল 10টার কিছু পরে এই সভা শুরু হয়, আর সেই এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না সংবাদকর্মীদের। কড়া নিরাপত্তার চাদরে পুরো এলাকা ঢাকা। গতকাল শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ, হল ত্যাগের নির্দেশনা দেয় ইউজিসি। বন্ধ ঘোষণা করা হয় স্কুল কলেজও, এবং স্থগিত করা হয়েছে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা। প্রাথমিকের বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি। এর আগে রক্তক্ষয়ী একটি দিন দেখে দেশবাসী। মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়, অবরোধে অনেকটাই স্থবির হয়ে পড়ে রাজধানী। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রংপুর, বরিশালের ছাত্রলীগ ও পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এতে অন্তত 6 জন নিহত হন। আজ রাজু ভাস্কর্যের সামনে নিহতদের গায়েবানা জানাজা পড়ানো হবে, এরপরে কফিন মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নিরাপত্তা বজায় রাখতে ঢাকা, চট্টগ্রাম সহ 6 জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি। আমরা এ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছি। আমাদের সহকর্মী মাহফুজ মিশু আছেন সেখানে। মিশু, ক্যাম্পাসের এই মুহূর্তের কি অবস্থা দেখছেন আমাদেরকে একটু জানাবেন। আরেকটি বিষয়, সেখানে একটু জরুরি সভা চলছে, 10টার দিকে সেই সভা শুরু হয়, সে বিষয়ে কোনো আপডেট জানা গেল কিনা? সারা দেশের যে কার্যক্রম ছিল এবং যে সন্ত্রাস সহিংসতা, এবং তার পরবর্তীতে রাতের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাতের কর্মকাণ্ড, সেসব কারণে কিন্তু পুরোপুরি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ খানিকটা শৃঙ্খলা ভাঙিয়ে একেবারে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখগুলোতে তল্লাশি রয়েছে, সেখানে গণমাধ্যম কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা আর কেউই আসলে প্রবেশ করতে পারছেন। পাশাপাশি যেটি রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে যারা রয়েছেন সারা রাতে বিভিন্ন হলে নানা ধরনের কার্যক্রম চলেছে। সেখানে কোথাও বেশিরভাগ জায়গাতেই ক্ষমতাসীন দল ছাত্রলীগের নেতাকর্মীদেরকে গোটা আন্দোলনের নামে যারা আন্দোলনটা করছেন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তাদের নেতৃবৃন্দ অনেক হলে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বের করে দিয়েছে। হল কর্তৃপক্ষকে তারা কাছ থেকে লিখিত মুচলেকা আদায় করেছেন যে হলে আর কোনো ধরনের ছাত্র সংগঠন সেটি কেবল ছাত্র লিখিত মুচলেকা আদায় করেছেন যে হলে আর কোনো ধরনের ছাত্র সংগঠন সেটি কেবল ছাত্রলীগ নয়, ছাত্রলীগ, ছাত্রদল বা অন্য যে কোনো ছাত্র সংগঠন তারা ক্রিয়াশীল থাকতে পারবে না, এরকম আদায় করেছেন। এইসব পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে খানিকটা আতঙ্ক হয়েছে। এর পাশাপাশি অভিভাবকদের যে উদ্বেগ সেটি বেড়েছে। এরপরে আজকে যেহেতু ক্যাম্পাসে একাধিক কর্মসূচি রয়েছে, সেসব কারণে শিক্ষার্থীদের একটা অংশ আগেভাগে হল ছাড়ছে। সব মিলিয়ে ক্যাম্পাসে এখন আপাত দৃষ্টিতে শান্ত একটি পরিস্থিতি, কিন্তু শিক্ষার্থীদের ভিতরে ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে দারুণভাবে। বৃষ্টি,